কেন তুই নাজিয়ার জন্য ভেবে ভেবে কষ্ট পাবি বলতো? ও তো জীবনে তোকে কষ্ট ছাড়া আর কিছু দেয়নি। বলছিলাম কি, আপনি যদি টাকাটা রেখে আবার একটু কিচেনে আসতেন। আমার আজকে শরীরটা ভালো নেই, একদম রান্না করতে ইচ্ছে করছে না। বলছিলাম যে আমি তো কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী নই। মার্জরি, আপনি আপনি কোথায় পেলেন? থ্যাংক ইউ। আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব, আপনি আমার অনেক বড় একটা হেল্প করলেন সত্যি। আচ্ছা আপনি দাঁড়িয়ে, আপনি বসুন না প্লিজ। না না, আজকে না, আরেকদিন। সেই দিনও এসে বাড়ি থেকে চলে গেলেন, আজকে শুনবো না। শুনতো, আসুন আসুন আসুন। আচ্ছা হ্যাঁ, চুড়িগুলো কোথায় পেলেন বলুন তো? আরে সেটা এক ইন্টারেস্টিং। আপনি চুপ করবেন প্লিজ। আপনি পালকিকে নিয়ে যেটা চাচ্ছেন সেটা কোনোদিন পূরণ হবে না আপনার। আপনাকে আমার ভালো করে চেনা আছে, এখন যান তো এখান থেকে, যান প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি বসুন বসুন। আচ্ছা বসুন। আচ্ছা আপনি তাহলে বসুন, আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা কফির সাথে কিছু নাস্তা। আম্মা, সোহেল, আরে তুমি কখন আসলে? এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো না, দেখো কে এসেছে, আসো। আচ্ছা সোহেল, দেখো না ডিটেকটিভ মারুফ চুড়িগুলো নিয়ে এসেছে, মায়ের দেওয়া চুড়িগুলো। সেটা তো দেখতেই পাচ্ছি। আসলে গতকাল পালকি ভাবি বলার পরে আমি সার্চ করা শুরু করি, আর আজকে বিকেলেই ছেলেটা ধরা পড়ে গেল। বাহ চমৎকার, এই হারানো জিনিস খুঁজে পাওয়ার ব্যাপারে আপনার খুব সুইফট, তাই না? পুরো টিম লেগে যান কাজে। শুধু হারানো মানুষ খোঁজার ব্যাপারে আপনারা একটু বেশি সোহেল। আচ্ছা আপনারা বসুন, আমি কফি নিয়ে আসছি। সোহেল বাবাজি, বাজার থেকে যে জিনিসগুলো আনছো পালকিরে দেখাইলে না? আপনাকে এখান থেকে চলে যেতে বলেছি, আপনি এখনো দাঁড়িয়ে কি করছেন? যান এখান থেকে। তোমার হাতে এটা কি? কিছু না। আমি দেখলাম মাত্র, দেখাও না। বললাম তো কিছু না। তুমি দেখাও তো কই, আমি দেখব। পরে দেখাবো। না তুমি এখন দেখাও, আমি এখন দেখব কোথায়। দেখি, আরে শুন, দেখাও না, এই তো দেখি। আরে বললাম তো, বলেছি না? হ্যালো, আমি নিজাম, নিজাম উদ্দিন চৌধুরী। তুই কেন ফোন করেছিস? কি চাস তুই আমার কাছে? হ্যাঁ, আমার জীবনের সমস্ত আলো তুই শেষ করে দিয়েছিস, এখন কি চাস বল? মানুষের চাওয়ার তো কোনো শেষ নেই সাদির রহমান। আমার তো আকাশ ছুতে ইচ্ছে করে, মাত্র তো
সিলিং পর্যন্ত পৌঁছেছি। আর আলোর কথা বলছো, মানে নাজিয়া, সেই আলো তো তুমি নিজেই নিভিয়ে দিয়েছ। একটা সুস্থ মানুষকে পাগল বানিয়েছ, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। তুই কি এসব বলতে আমাকে ফোন করেছিস? না, আমি শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই। ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে, আর সময় মতো সেটাকে গ্রহণ না করলে তো মুশকিল। ইতিহাস? কিসের ইতিহাস, কোন ইতিহাস? হ্যাঁ, তোর সহজে সবকিছু ভুলে গেলে তো চলবে না সাদি রহমান। যে মানুষটা একদিন তার শিশু বাচ্চাটাকে রেখে চলে গিয়েছিল, আর আজ সেই মানুষটা তার ছেলের গায়ে হলুদের দিন সবাইকে রেখে আবার পাশ কাটিয়ে চলে গেল। তোর ছেলেটার জীবন সে অনিশ্চিত করে দিয়ে গেছে, যেরকম একদিন আমার মেয়েটার জীবনে নেমে এসেছিল অনিশ্চয়তা। যাবি, তুই কেন এসব করছিস, কি লাভ এতে? এখন পর্যন্ত কিছুই করিনি আমি, যা দেখেছিস সব প্রকৃতির খেলা। তবে এখন যা করার আমি করব। কি করবি তুই? সেটা না হয় সারপ্রাইজ থাকলো, একটা একটা করে সারপ্রাইজ তোকে আমি দিতে থাকব। আমি জানি তোর হার্টের অবস্থা খুবই দুর্বল, একসাথে এতগুলো সারপ্রাইজ তুই নিতে পারবি না। হ্যালো, এবি জুয়েলার্স? জি জি, হ্যাঁ, আমি সোহেল রহমান বলছি, আপনাদের ম্যানেজারের সঙ্গে। ও ম্যানেজার সাহেব, জি, গুলশান ব্রাস তো না? জি, আমি কিছুক্ষণ আগে আজকে একজোড়া বালা নিয়েছিলাম, আসলে বালা দুটোর আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি এক্ষুনি এসে বালা দুটো ফেরত দিতে যাচ্ছি। জি ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, পথ ছাড়ো। পথ ছাড়ার জন্য তো আমি দাঁড়াইনি, চুরিগুলো আমাকে না দেখিয়ে ফেরত দিচ্ছ কেন? ফেরত যদি দেবে তাহলে পরে দেখাবে, এটা কেন বললে? এগুলো দেখানোর এখন আর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো। না, দাও বলছি। বললাম তো না সোহেল, তুমি এসব কেন করছো সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুমি কি সেটা বুঝতে পারো? তোমার এই অভিমান আমার চেয়ে কাছ থেকে আর কে দেখেছে বলো? আমি এটা খুব গভীরভাবে অনুভব করতে পারি, অনেক অনেক ভালোবাসা থেকে জন্ম নেয় তোমার এই অভিমান। আমি খুব ভালো করে জানি, শুধুই অফিসার মারুফ কেন, পৃথিবীর কোনো পুরুষের সাথেই তুমি আমাকে সহ্য করতে পারবে না। এত ভালোবাসো আমাকে, বেশো না, দুই দিন পর যখন এই বাড়ি ছেড়ে চলে যাব। চুপ, একদম চুপ, তুমি কোথাও যাচ্ছ না। আচ্ছা সোহেল, আমি যখন চলে যাব এই রুমটাতে তুমি
একা থাকতে পারবে তো? বলেছি না চুপ করো, আর একটাও কথা বলবে না। তুমি কি করে বাড়ি ছেড়ে যাও সেটা আমি দেখিনি। দরকার হলে ওই দুই হাতে আমি হাত করা পড়িয়ে বসিয়ে রাখো, বুঝেছ? তাহলে দেরি করছো কেন? ওই বক্স থেকে হাত করাটা পড়িয়ে দানা বের করে দুই হাতে হাত করা পরিয়ে দিলাম। সোহেল, সোহেল, সোহেল! দাদি, দাদি তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তোর বাবা জানে কেমন করছে, আর এই অসুস্থ শরীর নিয়ে নিচে নেমে গেছে, আর কি যেন বলছে, আর তোকে খুঁজছে। আমাকে খুঁজছে কেন? হ্যাঁ হ্যাঁ, তোকে খুঁজছে। তুই চল পালকি, তুইও চল, আয়। হ্যাঁ হ্যাঁ, তুই আয়। সারাদিন আমার এখানে বসায় রাখ, আর এখন কইতাছে সইলা যাইতে। নিজাম স্যারের সাথে নাকি দেখা হইব, মায়াগুলার কি খবর আল্লাহই জানে। ক্যারম থেকে তো একের পর এক ফোন আইতাছে। আবার গ্রাম থেকে ফোন, গ্রামে যাইয়া আমি কি জবাব দিব তাকে? স্যার, আপনি নিজাম স্যারের সাথে আমার দেখাটা, একবার তো বললামই আজ আর দেখা হবে না, আপনি তারপরও কেন আছেন? স্যারের লগে দেখা না কইরা আসলাম। গ্রামের সবাই খুব টেনশনে আছে তাগো মায়া গো লেগে। মায়া গো খবর না লইয়া গ্রামে যাই আমি মুখ দেখাম কেমনে? দেখুন, মেয়েরা সবাই আছে এবং খুব ভালো আছে। একবার খালি তাগো লগে আমি কথা কই পারছি? সম্ভব না। আপনি কাল আসেন, দেখি কিছু করা যায় কিনা। না না, যা করার আজকেই করেন, তা না হইলে আমি এইখানেই রাইট কাটাম। মায়া গল লোকের দেখা না কইরা আমি এইখান থেকে এক পাও নই। শাহজান মিয়া, ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে কিন্তু সিকিউরিটি ডেকে আপনাকে এখান থেকে বের করে দেব। সিকিউরিটি, সিকিউরিটি, বের করে দাও। না না, আমি যাব না স্যার, আমি যাব না, আমি যাব না। বাবা, তুমি আমাকে খুঁজেছিলে কেন? আচ্ছা, এক কাজ করো তো, চলো উপরে চলো, সেখানে বসে আমরা কথা বলবো। এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমার শরীরটা আরো খারাপ করবে। এসো সোহেল। ওয়েদার চেঞ্জে আমার শরীরটা খারাপ হচ্ছে। আমি তোকে একটা আদেশ করব, আর সেটা তোকে রাখতেই হবে। আদেশ? সে আদেশটা যদি রাখতে পারিস, তাহলে আমাদের এই পরিবারটা বাঁচবে, আমাদের ব্যবসাটা টিকে থাকবে। তোমার কোনো আদেশ আমি কোনোদিন অমান্য করেছি? বলো বাবা, কি সে আদেশ? আমি চাই না নিজামুদ্দিন চৌধুরীর সাথে আমাদের আর কোনো রকম ব্যবসায়িক সম্পর্ক থাকবে, এবং কালই তুই সমস্ত সম্পর্ক ছিন্ন করে এসে আমার সামনে। কিন্তু বাবা সোহেল, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমি যা বলেছি তুই সেটাই কর, আর এটাই আমার শেষ। হ্যাঁ বাবা, ব্যাপারটা এখন আর অত সহজ। তুই কিভাবে করবি
বা না করবে সেটা তোর ব্যাপার, কিন্তু আমি চাই না রহমান গ্রুপ বা পালকি ফাউন্ডেশনের সাথে নিজামের কোনো সম্পর্ক থাকুক। কিন্তু কিন্তু বাবা, এটা তো এখন আর সম্ভব না। সম্ভব কেন? সম্ভব কি জন্যে? সম্ভব না, ওনার সাথে তো আমাদের পার্টনারশিপের ডিল হয়েছে। তুই তাকে জানিয়ে দিবি যে আমরা এখন আর ওনাকে পার্টনার হিসেবে চাই না। সেটা আগের চুক্তি হলে সম্ভব ছিল বাবা, কিন্তু নতুন যে চুক্তি হয়েছে সে অনুযায়ী। নতুন চুক্তি? কিসের নতুন? কবে হলো নতুন চুক্তি? যে আমি কিছুই জানি না। তোমার অসুস্থতার কারণে তোমাকে জানানো হয়নি বাবা। কোম্পানির নতুন চুক্তি অনুযায়ী আমাদের যারা ইনভেস্টর আছেন তারা এখন থেকে চৌধুরী গ্রুপের হয়ে পার্কি ফাউন্ডেশনের সাথে কাজ করবে। কি? কি বললি তুই? এত বড় একটা ডিসিশন নিতে পারলি আমাকে বাদ দিয়ে? বাবা, আপনার স্বাস্থ্যের কথা ভেবেই সোহেল কিছু আপনাকে। তুই থাম পালকি, আমি আমার ছেলেকে বুঝতে চাইছি। আমি আমার ছেলে সোহেলকে বুঝতে চাইছি, সে আমার হয়ে কাজ করছে নাকি ওই নিজামের হয়ে। সাদি, সাদি তোর শরীরটা খারাপ, তুই এত উত্তেজিত হোস না। এরকম অকৃতজ্ঞ ছেলে থাকতে কোনো বাবারই শরীর ভালো থাকে না মা। সোহেল, সোহেল তুই কি বুঝতে পারছিস তুই কি করছিস? এই পরিবারটাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার চোখে, আমার বিবেকে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি, আর সেটা নিয়ে আমি মোটেও অনুতপ্ত নই। অনুতপ্ত নস? হ্যাঁ ভাবি। আজ তাহলে কাল? কিন্তু তখন আর তোর করার কিচ্ছু থাকবে না, কোনো সময় থাকবে না। আমাদের এই পরিবারটাকে ধ্বংস করে দেবে, নিজাম ধ্বংস করে দেবে, সব ধ্বংস করে দেবে। নিজাম, কোন নিজাম? আজিয়া গেল, তো গেল পালকিরে বাড়ির থেকে বার করার রিস্তাটা আমার গেল, পাখন দেখি আবারও ফিরে আসছে। কোন নিজামের কথা বলছো তোমরা? হ্যাঁ, কোন নিজাম? আমার জামি? ওই জামির, জামির কথা বলছো? কি হলো, কথা বলছো না কেন? তোমার মুখে ভাষা নেই কেন? নাজিয়া, তুমি ঠিক আছো তো? ভালো আছো তো? মা, 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 মা আপনি কেমন আছেন? হ্যাঁ, আমাদের ছেলে এতদিন কোথায় ছিলেন, কার কাছে ছিলেন? আমার কাছে। আমার কাছে ছিলেন এতদিন তার একমাত্র ছোট বোনের কাছে। এত বড় সাহস! বাবা, 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 কি করছ? হাতছাড়, হাতছাড় পালকি। তুই নসরকে চিনিস না, ও নাজিয়ার চেয়েও আরো এক ধাপ। ওকে যদি প্রশ্রয় দিস তাহলে মাথায় চলে বসবে। কেন আমার বোনের উপর এত অন্যায়, এত অত্যাচার করলেন আপনারা? আমরা মায়ের সঙ্গে কোনো অন্যায়, কোনো অত্যাচার করিনি। মা শব্দটা কতটা সম্মানের আপনি জানেন না? আমরা আমাদের মাকে যথেষ্ট সম্মান করি, অনেক ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসলে আমার বোনকে কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল?